हे गाइस वेलकम बैक टू माय चैनल। आज हमें आपनादेर माझे नतून एक स्नैक्सर डिश निये हाजिर हलम जार नाम होच्छे फुलकपिर मजादार स्नैक्स जा एके बारे डिफरेंट एवं हेल्दी बटे। तो चलुन देखे नी स्नैक्सटी करार जोन्नो की की लागछे। तो आमी एखाने बड़ो एकटी फुलकपि निएछि आर एखन शीतेर सीजन तो फुलकपि अवेलेबल बाजारे पावा जाए ताई फुलकपि दिए आमी मजादार स्नैक्सटी तैरि करब। तो फुलकपिटी आमी भालो करे धुए तारपर परिष्कार करे निये निच्छि। एखन ए फुलकपिर गुड़ाटा आछे एटा आमी केटे निब। तो केटे नेवार जन्य एखाने आमी एकटी नाइफ निएछि आर नाइफटा दिए एई जे ठीक एइभाबे गुड़ार अंशटा केटे तारपर एटा आमी फेले दिब। আর ফ্রেন্ডসরা বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না, তাই ওদের সবজি খাওয়া একেবারেই প্রয়োজন, তাই ওদের কথা ভেবে আমি এই নতুন একটি রেসিপি করেছি। আশা করি আপনারা দেখে করে অবশ্যই হেল্পফুল হবেন। তো আমার ভিডিওটি ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে পারফেক্টভাবে আমার মতো করে তৈরি করে নিতে পারবেন। तो चूलाय आमी एकटी पैन बसिए पैनर भीतर पर्याप्त परिमाण पानी दिए दिए दीची स्वाद अनुजाई लवण। लवणटा देवार पर चूला आँचटा मीडियम रेखे तारपर आमी नेड़े चेड़े निच्छी। पानीटा ठीक एरकम जखन गरम होये आसबे तखन फुलकपिटा आमी दिए दिब। तो पानीटा गरम होवार पर कपिटा आमी दिए दिच्छी আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর কপিটা আমি 15 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব। এটা ভাপে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তাই আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি 15 মিনিট পর্যন্ত। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। ফ্রেন্ডসরা আমরা কিন্তু নতুন নতুন নতুনত্ব জিনিস পছন্দ করি, তাই আপনারা অবশ্যই অবশ্যই আশা করি করে খাবেন। আর করার পর যদি খেয়ে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। একটা পার্ট হওয়ার পর উল্টিয়ে আবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভাপ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো এখন আমি নামিয়ে তারপর পানিগুলো ফেলে দিব। চুলায় একটি প্যান বসিয়েছি, দেন প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। চুলাটা মিডিয়ামে রেখে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ কুচি। তারপর হালকা করে আমি ভেজে নিব। এরকম হালকা করে ভাজার পর এখানে আমি 250 গ্রাম কিমা নিয়েছি মুরগির, মানে চিকেনের কিমা নিয়েছি 250 গ্রাম। সেটা এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এখন মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা এবং রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, এলাচ এবং দারচিনির গুঁড়া 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 টিস্পুন। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক এরকম ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি টেস্টিং সল্ট। ফ্রেন্ডসরা দেখতে পাচ্ছেন ঠিক এরকম যখন ভাজা ভাজা হবে তখন কিমাটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো অলমোস্ট হয়ে গিয়েছে কিমাগুলো, এখন নামিয়ে নিচ্ছি আমি। এদিকে ফুলকপিটা আমি এখন নিয়ে নিচ্ছি, এটা হালকা হালকা গরম আছে, কুসুম কুসুম গরম। তো এই কুসুম কুসুম গরম অবস্থায় এখন আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক ফাঁক ফাঁক যে অংশগুলো আছে এরকম ফাঁকা ফাঁকা সেই অংশগুলোর ভিতরে কিমাগুলো ভালো করে ঢুকিয়ে ভরে নিতে হবে। অনেক সুন্দর একটা স্মেল আসছে কিমা থেকে। তো পুরো
গোটা ফুলকপি আমি ভালো করে কিমা দিয়ে বরট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, কাছে এনে দেখাচ্ছি। আর আমি ওভেনে বেক করব, তাই ওভেনের একটা ট্রে নিয়েছি আর ওভেনটা প্রিহিট করে দিচ্ছি। তারপর সরিষার তেল নিয়ে নিচ্ছি আমি 1/4 কাপ। সরিষার তেলটা দিয়ে তারপর আমি ট্রেটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি, ট্রের উপর বসিয়ে দিচ্ছি। এরপর ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পরিমাণ মতো ব্ল্যাক পেপার ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর উপরে দিয়ে দিচ্ছি কিছু লবণ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার পর আবার আমি সরিষার তেলগুলো দিয়ে দিচ্ছি। এভাবে 1/4 কাপ সরিষার তেল পুরোটাই লাগবে, তাই আমি ঠিক এভাবে একটা পাশ দেওয়ার পর আবার উল্টিয়ে তারপর এই পাশটা দিব। তারপর আবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পরিমাণ মতো। এরপর আবার তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করার পর এখন আমি ওভেনে বেক করব 180 সেলসিয়াসে তাপমাত্রায় 30 মিনিট বেক করব। নিচের শেলফে 30 মিনিট বেক করে নিয়ে আসব। তো নামিয়ে নিয়ে আসলাম এখন। তারপর উপরে আবার আমি তেল ব্রাশ করে দিচ্ছি। পাঁচটা হওয়ার পর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন আবার আমি ওভেনে বেক করব 180 সেলসিয়াস তাপমাত্রা 30 মিনিট নিচের সেলফে। আপনারা চাইলে এটা চুলায়ও করতে পারবেন। সেক্ষেত্রে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর তেল দিয়ে তারপর এটা আপনি 30 মিনিট ছেঁকে নেবেন একটা পার, আবার আরেকটা পার 30 মিনিট ছেঁকে নেবেন। তাহলে পারফেক্টভাবে এরকম হয়ে যাবে মজাদার ফুলকপির স্ন্যাক্স। তো হয়ে গিয়েছে আমার অনেক অনেক মজাদার ফুলকপির স্ন্যাক্স। যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় করে খাবেন। তো এ পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।